बस कान पर खूनेर बुके शिशिर खाली रोबीर की रोने जानी থাকে বন্ধক কার কাছে, মানুষ না মানুষের নিজস্ব সময়? এ প্রশ্নের উত্তর যে শেখায় প্রথম সংকেতে, তার নাম মে দিবস। মে দিবসের শুভেচ্ছা আপনাদের সবাইকে। এবং আজকে একটা বিশেষ দিন, আমরা জানি যে আন্তর্জাতিক যে শ্রমিক আন্দোলন সেটির প্রামাণ্যতা পায় আজকের এই দিনটিতে, এবং নির্দিষ্ট হয় 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা আনন্দগান, হাসি খুশির জীবন। তো আমরা অবশ্য যে চলতি প্রবাহে এখন চলছি, 8 ঘন্টা কাজের থেকে হয়তো অনেক বেশি কাজ আমাদের করতে হয়, কিন্তু তবু এই দিনটা আন্তর্জাতিকভাবে শ্রমিকদের ক্ষেত্রে প্রামাণ্যতা পায় বলে ইতিহাসের একটি বিশেষ দিন। আর আমাদের গান বাজনার ক্ষেত্রে এই গানটা, এই দিনটার বৈশিষ্ট্য একেবারে একটা অন্য রকমের, কারণ আজকে যে মানুষটির জন্মদিন তিনি আমাদের ভারতীয় সঙ্গীতের আকাশ ছেয়ে থাকা একজন শিল্পী, মান্না দে। আমরা হারিয়েছি তাকে। এখন চলে যাওয়াটা নিয়ম, আজকে 95তম জন্মদিন যদি থাকতেন, কিন্তু এটাও এখনো পর্যন্ত মনে করতে পারি যে গত বছরের জন্মদিন, তার আগের বছরের জন্মদিন, এইখান থেকে বসে যখন আমরা ওনার ব্যাঙ্গালোরের বাড়িতে ফোন করে তার শুভেচ্ছা পেয়েছি, খুব রাশভারী মানুষ ছিলেন, তো থ্যাংক ইউ। পরের দিকে অবশ্য একটু আনন্দও পেতেন যে জন্মদিনের দূর থেকে তার শুভানুধ্যায়ীরা, ফ্যানরা সবাই ফোন করছেন। তো আমাদের পক্ষ থেকে মনে হয় যে যেখানেই থাকুন ভালো থাকুন, এবং যা দিয়ে গেছেন তা তো আমাদের কাছে অমূল্য সম্পদ, সেইটুকু থেকেই সেঁচে নিয়ে কিছু মনিমুক্ত বের করে আবার তাকেই শ্রদ্ধাঞ্জলি দেওয়া, এর বাইরে আমাদের খুব বেশি কিছু আজকের দিনে করবার নেই। যেটা করবার আছে সেটা মান্না দের চলে যাওয়ার দিন আমি এই অনুষ্ঠানে বসে বলেছিলাম যে বর্তমান প্রজন্ম যারা গান বাজনা করছে, আমাদের যে লেগাসি বা ঐতিহ্য যেটা আছে সেটাকে আরও ভাবনায়, চিন্তায়, প্রয়োগে আরও 2 কদম এগিয়ে নিয়ে যাক সঠিক পথে, সেটুকুই এদেরকে, এই স্টলওয়ার্ডদেরকে আমাদের ফিরে দেওয়ার। আজকে মান্না দের জন্মদিনে আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন তাঁরই সুযোগ্য শিষ্য। মান্না দের কাছে নিজে গান শিখেছেন, তালিম নিয়েছেন, এখন অবশ্য মুম্বাইয়ে থাকেন তাই চট করে সূর্যদাকে পাওয়া যায় না, আমাদের আজকে শিল্পী সূর্য ভট্টাচার্য। সূর্যদা, স্বাগত। আপনার মনে থাকবে আপনি শেষ যেদিন অনুষ্ঠান করে গিয়েছিলেন সেদিনকে এখানে সম্পূর্ণভাবে মান্না দের হিন্দি গান নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল। আমার আপনার কাছে একটা আর্জি ছিল যে পরের বার অনুষ্ঠানের অধিকাংশটা বা পুরোটাই আমরা একটু বাংলা গান শুনবো। এখন আমার আরজি আর ওদের আরজি, এই দুটো মিলিয়ে মিশিয়ে আপনাকে তো কোথাও একটা ব্যালেন্স করতে হবে, কিন্তু এই গত মান্না দের চলে যাওয়ার পর থেকে এই সময়টা জুড়ে ভারতের বিভিন্ন শহরে ঘুরে আপনি যেভাবে আপনার গুরুতর্পণের অনুষ্ঠান করে চলেছেন সেটাও কিন্তু মানে একটা খুব সাংঘাতিক ইন্সপায়ারিং, যে আসমুদ্র হিমাচল মান্না দের উপর একটা গুরুতর্পণের শো করলে ঠিক এই সময় আপনাকে দিয়ে অনুষ্ঠান করানো হচ্ছে। এটা মানে আমার একটা বিরাট অভিজ্ঞতা, যে হয়তো অনেকের মনে থাকতে পারে যে আজকালকার যে ধরনের মিউজিক আমরা সচরাচর পপুলার মিউজিক শুনছি সেখানে ওনার গানকে আবার কি লোকে ওরমভাবে শুনবে, কিন্তু ওনার যে 50-এর দশকের 60-এর দশকের গাওয়া গানও পাগলের মতো যেভাবে লোকে শুনছে এবং বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমি যে অভিজ্ঞতা পেয়েছি, এটা আমার জন্য বিরাট বড় একটা অনুপ্রেরণা। এবং আমি মনে করি প্রত্যেকটা শিল্পী যারা গান করছেন আমাদের সতীর্থ, তাদের কাছেও এটা অনুপ্রেরণা। আমরা মনে করি যে আমরা সবাই যদি একটু ভালো করে গান করতে পারি না, তাহলে বোধহয় পরিস্থিতিটার পরিবর্তন করতে পারি। একটা সূর্য ভট্টাচার্য বা আরেকটা কোনো যিনি গান করছেন তিনি কিছু করতে পারবেন না, প্রত্যেকের উচিত ভালো করে গান করা, তাহলেই কিন্তু এই পরিস্থিতি পরিবর্তন সম্ভব। তো আমরা আজকের গানের ইয়েতে ঢুকবো, গান শুরু হবে, কিন্তু তার আগে যারা মিউজিশিয়ান আছেন তাদের সবার সঙ্গে আপনাদের একটু আলাপ করিয়ে দেবো। সূর্যদা এলে সাধারণত এরাই আসেন, ফলে আর নতুন করে আপনাদের চেনানোর কিছু নেই। কিবোর্ডে মানুষদা, স্বাগত আমাদের। পার্থদা গিটারে, আমাদের আরও একজন সিনিয়র মেম্বার অফ দ্য টিম। অনুপদা রয়েছেন অন্যান্য বাদ্যযন্ত্রে, সদা হাস্যমুখ, এবং সেটাই পাশের জনের কাছেও চড়িয়ে দেয় শঙ্করদা, শঙ্কর নন্দী তবলায়। সবাই মানে দেয়ার ভেরি গুড মিউজিশিয়ানস, দেয়ার রিয়েল রেয়ার ট্যালেন্টস ওনাদের নিজেদের মতো করে।
প্রথম গানে যাই সকাল, এটা মানে ওনার তো কি ফেলে কি গাইবো তো বোঝা খুব মুশকিল, বাট আমার মনে হয় একটা সকালের ভাটিয়ারের উপর একটা গান দিয়ে শুরু করি, জনপ্রিয় গান, মানুষের ভাটিয়ার বললেই সবাই বুঝতে পারেন, যিনি ভাটিয়ার জানেন না তিনিও বলছেন। ভালোবেসে ভালোবেসে রাজা বা ফকির দুই হওয়া যায়, কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়, কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়। অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়, কখনো সমাধি পরে কখনো বাসর ঘরে, কখনো সমাধি পরে কখনো বাসর ঘরে, কখনো সমাধি পরে কখনো বাসর ঘরে, একই ফুল ঝরি আমি দুটি কামনা, একই ফুল ঝরি আমি দুটি কামনা, দুটি কামনা, একই ফুল ঝরি আমি দুটি কামনা, আমাকে প্রদীপ করে একই আলো দিলে ভরে, না পেলে বুকে ভালোবেসে রাজা বা ফকির দুই হওয়া যায়, অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়, অপূর্ব প্রেম দিলে, অপূর্ব প্রেম দিলে, অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়। ভালো একটা শুরু, এর থেকে আর কী বা হতে পারে। আর এই গানটা আমি যেটা উনি বললেন যে কি ভীষণ জনপ্রিয়, যারা ভাটিয়ার জেনে শোনেন তাদের কাছে অত্যন্ত পছন্দের একটা গান, যারা ভাটিয়ারটা না জেনে শোনেন তাদের কাছে অত্যন্ত, এইখানেই মুন্সিয়ানাটা এত ভালোভাবে ক্লাসিক্যাল শিখেছেন অথচ গানের মধ্যে কখনো মনে হয়নি। মুশকিল হচ্ছে ভালো একটা রাগ রাগিনী ওরিয়েন্টেড একটা গানকে সাধারণ মানুষ যিনি কিচ্ছু জানেন না তার কাছে জনপ্রিয় করার জন্য কী গায়কী নিতে হবে, এইটা ওনার একটা অদ্ভুত মুন্সিয়ানা ছিল। অনেকেই খুব ভালো আমাদের শিল্পী আছেন কিন্তু তিনি হয়তো একটা বিশেষ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে যান, কিন্তু উনি ওই মন্ত্রটা জানতেন যে কী করলে সাধারণ একটা পানওয়ালাও ওটা শুনে ইন্সপায়ার্ড হতে পারে, এইটাও ওনার একটা বিরাট জাদু ছিল। কিন্তু যখন শেখাতেন তখন সেগুলোকে ওইভাবেই উনি আমাকে বলতেন, ওনার থিওরি ছিল এক একটা লাইনের 20টা করে অল্টারনেটিভ জেনে রাখবে, তার মধ্যে থেকে ফিল্টার করে 10টা তুমি রেডি করবে, এইবার এই 10টার থেকে 5টা তুমি তোমার মিউজিক ডিরেক্টরকে শোনাবে, তারপর ফাইনাল রেকর্ডিংয়ে ঠিক দুটো কি মেরে কেটে তিনটে বেশি দেবে না, ভালো খাবার বলে বিরিয়ানি রোজ খাওয়া যায় না, ওই বিরিয়ানি দিতে গেলে ওই একদিনই দেবে, একটু দেবে, ওই দুটো তিনটে লোকে মুখস্থ করে গাইবে সারা জীবন। এইটা বলতে 20টার থেকে যে ফিল্টারে দুটো বেরোলো এইটারই মাহাত্ম, কিন্তু ওই 20টা যেমন 25টা বলে দিলাম ও কেউ ভ্যালু দেবে না, ভালো জিনিসের অল্প দিতে হয়, ওই প্যাসটা রেখে দিতে হয়, ওইটাই ওনার মুন্সিয়ানা ছিল।
আচ্ছা বন্ধু আছেন দুজন, সূর্যদা যা নিয়ম সকালবেলা থেকে ওরা সবাই আমি জানি মান্নাদের আসমুদ্র হিমাচল ভক্ত, তো ফলে ওরাও খুব ইম্পর্টেন্ট। বলুন নমস্কার। হ্যাঁ চৈতালি বলুন। আমি একটু দাদার সাথে কথা বলি। হ্যাঁ নমস্কার বলুন। তো মান্নাদের জন্মদিন, ওনাকে আমি আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং উনি হয়তো সশরীরে আমাদের কাছে নেই, কিন্তু উনি আমাদের কাছে চিরকাল আছেন থাকবেন। এবং মান্নাদের গান আমি মানে এখনো ছোট মানে কেউ মানে না শুনে পারবে না। আর আপনার কাছে আমার কটা গানের অনুরোধ আছে যদি সম্ভব হয়। একটা হচ্ছে খুব জানতে ইচ্ছে করে হবে অনেকদিন পর গুড মর্নিং আকাশে। বলো বলো বলো। বলছিলাম যে প্রথমে তো তাকে শ্রদ্ধা জানাবো মান্না থেকে, সকলের প্রিয় শিল্পী। এমন কোন ফ্রেম তৈরি হয়নি যাকে তুমি আজকে আমি একটু ভাবছি যে ওনার যে কম্পোজিশন ওরিয়েন্টেড গান একটু বেশি গাইতে চাইছি। মানে শুধু শিল্পী মান্নাদেরকে তো আমরা জানিই সবাই, কিন্তু ওটা খুব ঢাকা পড়ে যায় যে উনি কত বড় একজন সুরকার ছিলেন। যে সেই ওনার কিছু ওনার নিজের সুরের গান একটু বেশি রেখেছি আজকে। দেখা যাক, এটা খুব পপুলার গান শোনাচ্ছি, কিন্তু পপুলার হলেও এই গান কিন্তু খুব বেশি গান না অনেকে, কিন্তু আমি মনে হচ্ছে আজকে গাওয়া উচিত। এটা ওনার মতো একজন শিল্পী, এটা ওনার মনের কথাও হতে পারে। এবং উনি ওনার একটা স্বভাব ছিল, উনি গীতিকারকে যিনি লিখেছেন পুলকবাবু বা যিনি লিখেছেন সবাইকে, কিন্তু উনি নিজের বক্তব্যটা বলতেন যে এরকম একটা কিছু লিখে যদি দেওয়া যায়, তো উনি লিখে নিতেন। এবং এটা আমার চোখে দেখা দু একটা ঘটনা আছে, বলবো পরে। শুনুন এইসব ওনার মনের কথা, এইসব গানের কথা ওনার মনের কথা। শুরু করো। শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর তাও যদি পাই, আমি তাই চাই তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর তাও যদি পাই, আমি তাই চাই তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। ও চোখে রোশনি জালো শুধু একবার, শুধু একবার, যদি ও চোখে রোশনি জালো শুধু একবার, তবে তাতেই পোড়াতে রাজি যা কিছু আমার। আমি চাই না দেখতে ওই প্রাণহীন চোখের পাথর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।
তোমারে দু হাত পেতে আমি চাই না পূর্ণ ফলে স্বর্গে যেতে, ওই স্বর্গকে ধরে ফেলি হাতের মুঠোয় যদি একবার হাত খানি রাখো এ হাতে। যদি উপহার দিয়ে ফেলো একটাও ফুল একটাও ফুল, যদি উপহার দিয়ে ফেলো একটাও ফুল, যদি একবার করো কোনো সামাজিক ভুল সেই ভুলেই ভাবতে রাজি এই ঘর সুখের বাসর। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর তাও যদি পাই আমি তাই চাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার। সেই জন্য এমনিতেই তো বলা হয়, মানে একটা সময় খুব মজা করে কথাটা বলা হতো যে বাঙালি যুবকের যত ব্যর্থ প্রেমের গান সমস্তটা মান্না দে গেয়ে দিয়ে গেছেন, এবং সেই কারণেই গানগুলো তো হিট। প্রত্যেক মানে অ্যাভারেজ মধ্যবিত্ত বাঙালি যুবকের মনের কথা এটা, কিন্তু সেই জায়গাটা তুমি সেটা মজা করে বলা, কিন্তু আমার যেটা মনে হয় যে এই যে একটা ওই অবাঙালি ভাব, এইটাকে উনি বাংলা গানে ইনকর্পোরেট করে, অথচ একদম মনে হচ্ছে এটা এটা একটা বাঙালি প্ল্যাটার, এইটা কিন্তু একটা অদ্ভুত ইনকর্পোরেশন, মানে ভাবা যাচ্ছে না। না তবে আমি বলছি ধরুন এই জিনিসটা মানে ইটস নট অনলি ইউনিক অ্যাবাউট মান্না দে, ওই সময় আপনি যদি কম্পোজারদের কথা ধরেন অনেকেই কাজটা করেছেন এবং একদম মানে বাঙালি ভাবে যখন প্লেস মানে যখন দিয়েছেন তখন সেটা তাই, আমরা আমাদের আত্মীকরণটা তাই হয়েছে। ধরুন অন্য জায়গা থেকে আরডি বর্মন সুর নিয়েছেন, সলিল চৌধুরী তো করেইছেন আর কি, এবং ওনার গান ওই কারণে দক্ষিণেও অত পপুলার আর কি, কিন্তু কখনো আমাদের কানে মনে হয়নি এটা একটা দক্ষিণী সুরে গান শুনছি যখন বাংলা ভাষায় শুনছি, এবং যখন মালায়ালাম ভাষায় শুনছি তখন আবার মনে হয় আরে বাপরে মানে এটা তো, তখন আমাদের মনে হচ্ছে এটা তো বাংলা গানের মালায়ালাম রূপ। এটা হয়েছে এবং মান্নাদের ক্ষেত্রেও এটা সত্যি আর কি। আচ্ছা কেউ আছেন একজন কথা বলেনি, নমস্কার। দীপাঞ্জন গুড মর্নিং বলো। এই গানটা আজকে পারলে একটু শোনাবেন, ও বেচারা অনেকদিন ধরে বলছে তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো অনেকদিন, আমি দেখছি আজকে যদি হয় ভালো দীপাঞ্জন, নইলে এই পর্বে আমরা তো টানা চার দিন যাবো, দেখছি কি করে দেয়ালে কাউকে না কাউকে দিয়ে আমি নিশ্চিত গাওয়াবো, তুমি নিশ্চিন্ত থাকো। কি হবে এবার, এবারে কোন দিক ভাবলেন? এই গানটা এত ভালো বললো করবো, হ্যাঁ করুন আপনি, লেখা টেখা কিছু নেই, মন যদি বান্নাদা আমাকে সাহায্য করেন তাহলে গিয়ে দিই, বড় ভালো গান। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি দিতে পারোনি, তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি, তুমি অনেক যত্ন করে আমার দুঃখ দিতে পারুনি, দিতে পারুনি,
সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, আগুনের সব কেড়ে নিয়েছ, স্মৃতিটুকু তার কেন কাড়নি, জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু অন্তরে আলো জেলে রেখে দৃষ্টিকে গেছ শুধু আধারে থেকে, দৃষ্টিতে গেছ শুধু আধারে থেকে, অন্তরে আলো জেলে রেখে দৃষ্টিকে গেছ শুধু আধারে থেকে, দৃষ্টিকে গেছ শুধু আধারিতে থেকে, নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর দেখো না, নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর ছাড়নি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দীপাঞ্জন হ্যাপি? আমি তককে তককে ছিলাম কবে আমাকে কেউ এই গানটা গাইতে বলবে, বেচারা কয়েকদিন ধরে, বেশ কয়েকদিন ধরে গানটার অনুরোধ করছে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম। এটা এটা আমি মানে আমাদের এই অনুষ্ঠানটা নিয়ে আমার যতটুকু গর্ব করা সেটা হচ্ছে এইটাই যে উপাশের শ্রোতারা বড় সমঝদার শ্রোতা এবং ওরা জানেন যে কোন শিল্পীকে কি ধরনের গান অনুরোধ করতে হয়, তাতেই আমাদের অনুষ্ঠানের এগিয়ে চলাটা হয়।